আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, তাই না? আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেখো আজকে আমাদের সারা দেশব্যাপী মহামারী করোনার কারণে আমাদের পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক একটি অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আর আজকের আয়োজনে আছি আমি মনোরমা রানী, হিন্দু ধর্মের সহকারী শিক্ষিকা, পাবলিক উচ্চ বিদ্যালয় রায়নগর নগা। দেখো আজকে আমাদের পাঠ হবে পঞ্চম অধ্যায়ে সরস্বতী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি। দেখো ভদ্রা কালয় নমনম বেদ বেদান্ত বেদান্ত বিদ্যে
সরস্বতী প্রিয় ফুল হচ্ছে পলাশ, পলাশ ফুল। সরস্বতী পূজায় এই কারণে পলাশ ফুলটি সকলে আনার চেষ্টা করব, সরস্বতী চিচরণে পলাশ ফুলটি দিব। আর সরস্বতী প্রণাম মন্ত্রটি দেখো, প্রণাম মন্ত্রটি আমাদের সকলের জানা দরকার। এই প্রণাম মন্ত্রটি হচ্ছে দেখো, ওম সরস্বতী মামাকে বিদ্যে কুমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যান্তেহি নমস্তুতে নমো নমো। এর মাহাত্মটা এটি হচ্ছে সংস্কৃতি ছিল, কেউ যদি এটি বলতে নাও পারো তাহলে এর শরণার্থ আছে। শরণার্থটি দেখো বই পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠায় দেখো, হে মহর্ষি বিদ্যাদেবী সরস্বতী পদ্ম ফুলের মতো তোমার চোখ, তুমি বিশ্বরূপা বিশাল চক্ষু কারিণী দেবী, তুমি বিদ্যা দান করো তোমাকে বা তোমার চরণে আমি বারবার প্রণাম জানাই। এটি হচ্ছে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। সরস্বতী দেবী আমাদের হিন্দু ধর্মের আবাল বৃদ্ধ ভূমিকা, সকলের সরস্বতী দেবী সম্পর্কে জানা প্রয়োজন। সরস্বতী বাগদেবী, সরস্বতী দেবী ছাড়া আমরা কখনো আমরা জ্ঞান অর্জন করতে পারি না, তাই না? তাহলে আমরা এই দেখো পঞ্চম অধ্যায়ে পাঁচ পাশে লিখিত পালাম সরস্বতী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি, তাই না? এই সরস্বতী দেবী সম্পর্কে আমরা ভালোভাবে সকলের জানা দরকার, ঠিক আছে? আজকের পাঠ এখানে শেষ করলাম। এই পাঠ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম দেখো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তাকে প্রণাম করলে বা তার পূজা অর্চনা করলে আমাদের বিদ্যা অর্জন হয়, জ্ঞান বৃদ্ধি পায়, তাই না? আমরা প্রত্যেকে সরস্বতী দেবীর পূজা করব, তার আরাধনা করব, তাই না? ঠিক আছে, আজকে পাঠ এখানে শেষ করলাম, পরবর্তী পাঠে আবার তোমাদের আলোচনা করা হবে। তোমরা সকলে বাড়িতে থাকবা, নিয়মিত পড়াশোনা করবা, মন শৃঙ্খলা মেনে চলবা, নিয়মিত হাত সাবান দিয়ে হাত পরিষ্কার করবা, মাস্ক ব্যবহার করবা, ঠিক আছে? নমস্কার।